তো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম। এখন আমরা তো তোমাদেরকে দেখালামই যে সেভেন সিস্টার ফলস, এবার আমরা যাব নাগা ফলসে। ঠিক আছে, প্রচণ্ড গরম, নিচের দিকে আছি আমরা, জ্যাকেট ফ্যাকেট পরে আছি, খুব কষ্ট হচ্ছিলো। এখন এই কটসুলটাও পরে আছি, এটাকেও খুলতে পারছি না, গাড়ির ভিতরে আমাদের ব্যাগ আছে, ব্যাগটা খুলে তার মধ্যে ঢোকানো অনেক প্রবলেম। এসে গেছে সৌমেন ভাই, কেমন লাগছে? ভালোই লাগছে, শুধু কখন বরফ হয়ে যাবো ওটার অপেক্ষা। এই গরমের মধ্যে ভালো লাগে না, যেরকম রোদ সেরকম গরম, আর গাড়ির মধ্যে আছি আমরা 10 জন, ড্রাইভারকে নিয়ে 11 জন, এটাই খুব অকওয়ার্ড লাগছে, কখন বরফ হয়ে যাবো ওটার অপেক্ষায় শুধু। এখন আমরা আছি নিচের দিকে, উপরের দিকে উঠতে দেরি হবে, তো বরফের দিকে একটু দেরিতেই তোমাদেরকে দেখতে হবে। বরফ আর নাগা ফলসের এরপরে কোনো বরফ নেই, নাগা ফলস একটু সব নিচের দিকেই রাস্তা, এরকম আঁকা বাঁকা রাস্তা, বরফ যা হবে সেই যখন আমরা যাবো গুরুদংমনের দিকে তখন আশা করি বরফ পাবো, এখন কোনো বরফ নেই। ফার্স্ট অফিস হচ্ছে এইখানটায়, এই ওখানে একটা রেস্তোরাঁ টাইপ অফ আছে, এখানটায় এখানে খাওয়া দাওয়া করবো আমরা, যে প্যাকেজের মধ্যে সব ইনক্লুডিং আছে, রুম, খাওয়া দাওয়া, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব আছে। ওদের লাঞ্চটা হবে এখান থেকে, আর লাঞ্চের পরে সবার যখন হয়ে যাবে তারপর টাইম আছে 30-40 মিনিট পর্যন্ত, তারপর একটু ব্রেক দিয়ে তারপর আমাদের নাগা ফলসের দিকে এগোবো, যেতে দেখাবো তোমাদের। তো আমাদের মিলের ফার্স্ট, আমাদের ট্যুরের ট্যুর প্যাকেজের মধ্যে যে ফার্স্ট মিল, সব খাচ্ছি আমরা, পুরো পারফেক্ট শুরু করে দিয়েছে, সব খুব জোরে খিদে পেয়েছে, সব শুরু করে দিয়েছে। তো লাঞ্চে ছিল আমাদের ভাত, ডাল, আলু ভাজা, আর এদিকে হচ্ছে বাঁধাকপি, আর ওখানটা হালকা করে আলু দিয়ে ডিমের ঝোল, তো খুবই ভালো ছিল খাবারটা। গাড়ি আমাদের ছুটে চলেছে নাগা ফলসের দিকে, খুবই ঢালু রাস্তা, নামছি, দেখো আমরা হচ্ছি নেমে সেই দিকটায় যাবো, একদম নিচের দিকে, একদম নিচের দিকে চলে যাবো আমরা নামতে নামতে। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি পাহাড়ি রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে নাগা ফলসের দিকে, আর যেতে যেতে আমরা জানতে পারলাম যে আরও একটা ফলস সেই রাস্তাতেই পড়ে, নাম হচ্ছে যার মিয়াংশু নাল্লা। এটা তোমরা কোনো প্যাকেজে পাবে না, তবে জায়গাটা খুবই সুন্দর। তো এটাই হলো মিয়াংশু নাল্লা ফলস, তো এটা কোনো ট্যুর প্যাকেজের মধ্যে থাকে না, এটা এক্সট্রা করেই ঘোরানো হয়, তো তোমরা চাইলে ড্রাইভারকে বলতে পারো যে জায়গাটা ঘোরাতে, জায়গাটা খুবই সুন্দর। তাহলে এবার চলো নাগা ফলসের জার্নিতে ফিরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নাগা ফলসে, তোমরা দেখি একটু, ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওই যে ওটাই হচ্ছে নাগা ফলস, আর নাগা ফলস মানে ঝর্ণাটা বয়ে যাচ্ছে, দেখো একবার, এই দেখো এইগুলো একটু দেখছি, এইসব জল, ঝর্ণার জল, এইগুলো বয়ে বয়ে যাচ্ছে, আর প্রচুর জ্যাম, মানে প্রচুর জ্যাম, তো দেখো জ্যামটা, আরো 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 এবারে উত্তর গাছ, এখানে এই যে সুপ্রকাশ সঞ্জীব, চলো এবারে সামনের দিকে যাবো ঝর্ণার। তো বন্ধুরা, এখন যেখানে দাঁড়িয়ে আছি মানে সব থেকে নিচে, এখানটা আমি একাই দাঁড়িয়ে আছি, বাকি যেন সবাই ওপরে, মানে অনেক রিস্ক নিয়ে আমি এখানটায় এসছি, মানে ভয়ে ভয়ে এসছি, মানে না এসে থাকতেও পারছিলাম না, জলগুলো যাচ্ছে মানে এত ঝর্ণার এত আওয়াজ, মানে কথা বলছি তোমরা শুনতে পাবে কিনা বুঝতে পারছি না, ফিলিংটা লাগছে সেই সেই লেভেলের ফিলিংটা লাগছে, মানে না এলে তোমরা বুঝতে পারবে না, একটু দেখো একবার।
ও বন্ধুরা এই ছিল নাগা ফলসের ডিটেল ভিডিও। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা নাগা ফলসের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এর পরবর্তী ভিডিও আবার আসবে অন্য ব্লগের সাথে, অন্য জায়গায় যাবো তখন আমরা ভিডিও আবার করব। তো ততক্ষণের জন্য বিরতি নিলাম, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ, সো বাই বাই।